আমরা রাজনীতি করি, জনগণ ভোট দিতে পারে না 15 বছর। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি জনগণ ভোট দিই। রাষ্ট্র তো ওই দুই ইয়াং ছেলে শুধু পরিচালনা করবে না, তাদের উপরে মুরব্বীরাও আছে। আমি সো ইটস আ ভেরি গুড কম্বিনেশন, এবং ওনাদের যদি এই মানসিকতা থাকে মুরব্বীদের সম্মান করে ওনাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা, তো আমি শিওর দে উইল ডু গুড ইনশাল্লাহ। কোনো ব্যবসায়িক নেতা যদি থাকতো এখানে, যেহেতু ইকোনমির অবস্থা এত এরকম এখানে, মানে রাজনৈতিক অবস্থান এত কারণে, ইকোনমির অবস্থা এত খারাপ, কোনো ব্যবসা এক্সপার্টিস যদি সর্বজন গ্রহণযোগ্য কেউ থাকতো হয়তো ভালো হতো। বাট এগেইন, ইউনুস সাহেব ইজ এ বিগ ইকোনমিস্ট, আই এম শিওর হি উইল হ্যান্ডেল ইট। এখন এই সরকারের মেয়াদ কতখানি হবে, কতদিন থাকবেন, এবং ওনাদের কাজ করার কর্ম পরিধি বা কর্মের স্টাইলটা কেমন হবে, এগুলি তো বলতে পারি না। একজন তরুণ রাজনীতিবিদ আজকে দুজন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দুইজন নেতা তারাও শপথ নিয়েছে, এত কম বয়সে আমরা এর আগে মন্ত্রী দেখি নাই। না, বয়স আমি অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করি, বিকজ ওনাদের স্টেক আছে, ওনাদের একটা সে থাকে। এখন এই সরকারের মেয়াদ কতখানি হবে, কতদিন থাকবেন, এবং ওনাদের কাজ করার কর্ম পরিধি বা কর্মের স্টাইলটা কেমন হবে, এগুলি তো বলতে পারি না। একজন তরুণ রাজনীতিবিদ আজকে দুজন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দুইজন নেতা তারাও শপথ নিয়েছে, এত কম বয়সে আমরা এর আগে মন্ত্রী দেখি নাই। না, বয়স আমি অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করি, বিকজ ওনাদের স্টেক আছে, ওনাদের একটা সে থাকতেই পারে। বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন ওনারা, এই কারণেই এই সরকারের বিগত সরকারের পতন হয়েছেন, তো স্বাভাবিকভাবে ওনাদের স্টেক একটা থাকতেই পারে। আমি সমষ্টিগতভাবেই দেখতে চাই যে এখন পর্যন্ত ওনারা রাষ্ট্র মেরামতের কী কী কাজ হাতে নিতে চায়, বা আদৌ চায় কি না, বা পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চায়, বা কী মেয়াদ হবে, এগুলি আসলে না যাওয়া পর্যন্ত আপনারা, আমরা সবাই কেউ এটা ঠিক করতে পারবো না। আমরা একদমই এখনো আভাসের আসলে কোনো সুযোগ নাই, যা হবে তা হবে। না, দেখুন আমি একটা কথা বলি, দেখুন আমরা রাজনীতি করি, জনগণ ভোট দিতে পারে না 15 বছর। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি জনগণ ভোট দিক সেটা করবে। আর আর সেক্ষেত্রে যদি রাষ্ট্র মেরামতের এমন কোনো কিছু কনসেপ্ট ওনারা নিয়ে আসেন, আমরা মনে করি যেটা সম্ভব, সেক্ষেত্রে কিছু সময় এক্সটেন্ড করলেও উই হ্যাভ নো প্রবলেম। না না, আমি বল মাসের কথা না, নির্ভর করে রাষ্ট্র মেরামতের কোন কাজটা ওনারা হাতে নিতে চান। তো এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না, ওনারা কি করতে চান, আদৌ শুধুমাত্র নির্বাচন করতে চান বা আরও অন্যান্য কাজ করতে চান, যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। তবে আমি মনে করি যদি এই ধরনের কোনো কাজ হয় তাহলে রাজনৈতিক দলদের সাথে কথা বলা উচিত, কারণ রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে, কথা বলা উচিত এবং সেভাবে ঠিক করা উচিত। কারণ আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত, কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার পাওয়া। তো আমি মনে করি যে আমাদের প্রাপ্তির জায়গা বলেন, আশার জায়গা বলেন, সবই অনেক বেশি এখানে। অবশ্যই ইট ইজ আমার কথা হলো রাষ্ট্র তো ওই দুই ইয়াং ছেলে শুধু পরিচালনা করবে না, তাদের উপরে মুরব্বীরাও আছে। আমি সো ইটস আ ভেরি গুড কম্বিনেশন, এবং ওনাদের যদি এই মানসিকতা থাকে মুরব্বীদের সম্মান করে ওনাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা, তো আমি শিওর দে উইল ডু গুড ইনশাল্লাহ। ছাত্রদের প্রতি আপনার কোনো বার্তা থাকলে আপনি বলেন, ছাত্রদের প্রতি, এই ইয়াং জেনারেশনের প্রতি কোনো বার্তা থাকলে? ইয়াং জেনারেশনের প্রতি আমাদের একটা বার্তা এটা হলো যে রাজনীতিতে আমরা যেমন সবসময় মনে করতাম আমাদের একটা ভিজিবল অপোনেন্ট আছে, সেটা হলো বিরোধী দল আওয়ামী লীগ। যেমন মনে করেছে বিএনপি জামাতকে আমাদেরকে সরিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে, বাস্তব সেটা না। তো সুতরাং এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়ে আসছে, এটা আমাদের জন্য ভালো, বিকজ এটা একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করে। সো আমরা যদি আগামীতে মনে করি যে আমাদের ভিজিবল অপোনেন্টই শুধু আমাদের অপোনেন্ট বা অপোজিশন অপোনেন্ট, কথাটা তা না। আমি এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে এই যে আন্দোলনটা হয়েছে এটার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী, এটা ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য অনেক চিন্তার ব্যাপার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। পুলিশ এবং র‍্যাবের প্রতি একটা মানুষের একটা ক্ষোভ রয়েছে, তারা সময় দিতে হবে, সময় দিতে হবে, সব পুলিশ খারাপ না। আচ্ছা, কিছু কিছু দল 15 বছরে দলীয়করণ হয়েছে, সব পুলিশ খারাপ না, এটা ইম্পর্টেন্ট। তবে আমি একটা জিনিস মনে করি এই এখানে, যে কোনো ব্যবসায়িক নেতা যদি থাকতো এখানে, যেহেতু ইকোনমির অবস্থা এত এরকম,
এখানে মানে রাজনৈতিক অবস্থার অবস্থান এত, কারণে ইকোনমির অবস্থা এত খারাপ, কোনো ব্যবসা এক্সপার্টিস যদি সর্বজন গ্রহণযোগ্য কেউ থাকতো হয়তো ভালো হতো। বাট এগেইন ইউনুস সাহেব ইজ এ বিগ ইকোনমিস্ট, আই এম শিওর হি উইল হ্যান্ডেল ইট। যারা প্রবাসী আছে তাদের একটু বার্তা দেন আমাদেরকে, রেভিডেন্স পাঠানোর জন্য আমাদের দেশে। না না, আপনারা প্রবাসী আছে বলেই তো আমরা আছি, নাহলে আমরা থাকতে হবে না। আমি সবসময় বলি প্রবাসী আছে আছে আমি আছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দালিব রহমান পার্থ, তিনি কিন্তু এই মুহূর্তে বের হয়ে আসছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দালিব রহমান পার্থ, তিনি কিন্তু এই মুহূর্তে বের হয়ে আসছেন আসলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই পৌঁছে দিয়েছে। আর প্রত্যাশা অনেক, এখন যারা শপথ নিয়েছে তাদের ওনাদেরকে দেখলাম, ওনাদের গ্রহণযোগ্যতা চরম শিখরে পৌঁছে। কিন্তু কিছু প্রশ্ন থাকে যে ওনারা কতদিন থাকবেন এবং রাষ্ট্র মেরামতের কী কী কাজ ওনারা হাতে নেবেন, কাজটা আগামীতে গণতান্ত্রিক সরকারের জন্য রেখে দিবেন, সেই ব্যাপারগুলি তো পরিষ্কার না। সেই ব্যাপারগুলি পরিষ্কার না হওয়া পর্যন্ত তো আসলে আর কিছু বলতে পারছি না। সামনে উনি কতদিন থাকবেন সেটার উপর নির্ভর করে সরকার কতদিন থাকবে। না না, অবশ্যই আমরা তো যেই 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 সরকার আমরা দেখে এসেছি সেই তুলনায় তো অবশ্যই এটা তো অনেক বড় একটা প্রাপ্তির জায়গা আমাদের, এবং আমরা চাই রাষ্ট্র মেরামত হোক, ভালোভাবে হোক। বাইরে কোনো বাইক টাইক আপনি নিয়ে নেন, আমি ভিতরে আছি। তুমি ভাই কোন ইয়াতে আছো? গাড়ি দিয়ে একটা
হ্যালো হ্যালো